হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নোমাডিক অপারস। তো আমাদের একটা সিরিজ তো চলছে, তোমরা জানো, যে সিকিম রাইড। তো আজকে এই ব্লগটা করার কারণ হলো এই রাইড, এই সিরিজের মধ্যে এই ব্লগটা দেওয়ার মেন কারণ হলো ইয়াস। তো কলকাতাতে তো ইয়াসের একটা ইফেক্ট স্টার্ট হয়ে গেছে। তো আজকে হলো বুধবার, তো আজকে ওয়েদারটা শুধু দেখো। তো এটা তো ঘর থেকে ছাদ থেকে কিরকম ওয়েদারটা সেটাও কি তোমাদের দেখাচ্ছি। তো এই জাস্ট আমি ছাদে উঠলাম, তো দেখো এই হলো ওয়েদার। এ দেখো কার বাড়ির টিন এসে এখানে পড়েছে। এই ভিডিওটি আগের বছর আমফানের ভিডিও, তখন তো তোমরা দেখেইছিলে ঝড়ের ধ্বংসাত্মক লীলা। কিন্তু এবছর ইয়াসের যে বেগ অনেক আগের থেকে কম। আমি চলে এসেছি একদম ছাদে, আর অলরেডি এখন ল্যান্ডফল স্টার্ট হয়ে গেছে। ওয়েদারটা এখন আরও অসাধারণ হয়ে গেছে। এটা হলো আমাদের বাড়ির ছাদ থেকে টপ ভিউটা। তবে এখানে স্পিডটা একটু কম, এখানে 60-65 কিলোমিটার স্পিডেই হচ্ছে। এখন বাজে দুপুর দুটো, তো ইয়াসের প্রভাব তো অনেকটাই কমে গেছে। দেখতেই পাচ্ছ গাছের পাতাও আস্তে আস্তে নড়ছে, আকাশের মেঘও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কিন্তু এখানে কলকাতাতে ইয়াসের প্রভাব ততটা পড়েনি যতটা না উড়িষ্যায় পড়েছে বা বাংলার এই পূর্ব মেদিনীপুরে কোস্টাল লাইনের দিকটা পড়েছে। তো মোটামুটি কলকাতা তো সেফ বলতেই পারা যায়। তো আমার কাছে অনেক বন্ধুবান্ধব অনেক ভিডিও পাঠিয়েছে যেখানে যেখানে আমরা গেছি এর আগে, তো সেই ভিডিওগুলো ততক্ষণ তোমরা দেখো। Thank you.
বেঙ্গল বিচ ক্যাম্প, বেঙ্গল বিচ ক্যাম্প, তার বাথরুম পড়ে গেছে, বাথরুমটা আর জলে এরকমভাবে ঢুকে ছিল জলটা। এবার নীল দিগন্তের দিকে যাচ্ছি, আস্তে আস্তে ঝড় থেমে যাবে, প্রকৃতিও শান্ত হবে। আমাদের তরফ থেকে এই প্রার্থনাই রইল, মানুষ তার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে পাক।